সবাইকে ভালো রাখুন সবার আমল সবার এখলাস এবং ইবাদত ও সকল ভালো কাজে আল্লাহ বরকত দান করুন এই দোয়া করছি আজকের এই অনুষ্ঠানের শুরুতে আজকে আমাদের জানতে চাই সেশনের একশো এগারোতম পর্ব আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমাদের সালাফদের কথাগুলোর মধ্য থেকে একটা সুন্দর কথা আপনাদের সাথে আজকের এই সেশনের শুরুতে শেয়ার করতে চাই সেটি জামিউ ও ফাদলিহ এ গ্রন্থের প্রথম খণ্ডের তিনশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এসেছে গ্রন্থকার আলিবনে আবি তলিব রাদি আল্লাহ চালা আনহু থেকে একটি চমৎকার উক্তি এখানে উদ্ধৃত করেছেন তিনি বলেছেন আলী আলিউবনে আবি তলিব রাদি আল্লাহ আনহু العلم خير من المال لان المال تحرسه والعلم يحرسك والمال تفنيه النفقه والعلم يزكو على الانفاق والعلم حاكم والمال محكوم عليه مات خزان المال وهم احياء والعلماء باقون ما بقي الدهر اعيانهم مفقوده واثارهم في القلوب এর অর্থ হচ্ছে আলিবাবি তো আল্লাহ প্রদিয়ালহ তিনি বলেছেন এলম বা জ্ঞান এটি মাল বা সম্পদ থেকে উত্তম কারণ আপনি সম্পদকে পাহারা দেন আর এলেম আপনাকে পাহারা দেয় খরচ করলে সম্পদ বিলীন হয়ে যায় অথচ খরচ করলে এলেম বাড়ে এলেম এবং জ্ঞান এটা পরিচালনাকারী কারণ এলেম মানুষকে পরিচালনা করে আর সম্পদ পরিচালিত হয় কারণ সম্পদকে ব্যবহার করা হয় যারা সম্পদের রক্ষণাবেক্ষণকারী তারা জীবিত ছিলেন তারপর মরে যান অথচ যতদিন যুগ এবং সময় থাকবে ততদিন ওলামাই রাম তারাও থাকেন তাদের দেহ বিলীন হয়ে যায় কিন্তু তাদের প্রভাব হৃদয়ে চিরজাগরুক থাকে খুবই ইমপ্রেসিভ একটি কথা আলিরাদি আল্লাহ তালান হোক আমাদের জন্য এ উম্মার জন্য বললেন আসুন আমরা জ্ঞানমুখী হই এলেম অর্জন করি এবং এলেমের আলোকে আলোকিত হই জীবন পরিচালনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবারে আমরা আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত উত্তর দিয়ে বেশি প্রশ্ন নেওয়া এবং আজকের এই লাইভে আপনারা যতগুলো প্রশ্ন করবেন সেখান থেকে বেশ কিছু নেওয়ার ইচ্ছা আমাদের আছে আল্লাহ যেন আমাদের সবাইকে তফিক দান করেন তাহসিন সরকার আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন তিনি বলেছেন পরিবারের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি একটি পরিবারে পুরুষ নারী ও শিশুদের ভূমিকা কি পরিবার ইসলামী সমাজের বা মুসলিম সমাজের প্রথম ইউনিট ব্যক্তির পরেই পরিবারের স্থান ইসলামের দৃষ্টিতে পরিবার থেকেই ব্যক্তি আসে আর পরিবার তৈরি হয় স্বামী স্ত্রীর মাধ্যমে যারা পরবর্তীতে মা বাবা হয়ে যান যখন তাদের সন্তান জন্ম নেয় তাহলে এই যে সন্তান এই যে পৃথিবীর নতুন সভ্য নতুন নাগরিক আসলো কিসের মাধ্যমে পরিবারের মাধ্যমে ফলে একটা সমাজের সর্বনিম্ন ইউনিটটা হচ্ছে এককটা হচ্ছে পরিবার এবং এই একক মানে গুলো মিলে আস্তে আস্তে একটা বৃহত্তর সমাজ গড়ে ওঠে একটা বিশ্ব গড়ে ওঠে এই জন্য পারিবারিক যে প্রথাটা বা পরিবার ভিত্তিক যে জীবন এটা ইসলামে ফরজ একটি সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত পরিবার ছাড়া আসলে সন্তান উৎপাদন এটা ইসলাম অ্যালাউ করে না অনুমোদন করে না এবং পরিবার ছাড়া লিভ টুগেদার এটাও ইসলাম মোটে অনুমোদন করে না একজন পুরুষ একজন নারী তাদের বৈধভাবে থাকার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে পারিবারিক জীবন অতএব ইসলাম পারিবারিক জীবন জীবনযাপনের প্রতি সর্বাত্মক গুরুত্ব আরোপ করে একটি পরিবারে পুরুষ নারী এবং তাদের সন্তান শিশুরা যারা রয়েছে তাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইসলামিক পরিবারগুলোতে সাধারণত পরিবারের খাদেম এবং পরিচালক হিসাবে পুরুষরা দায়িত্ব পালন করেন তারা বাইরে কাজ করেন তারা পরিবারভুক্ত যে সকল নারী আছে এবং শিশুরা আছে এবং মা বাবা বৃদ্ধ যারা আছে তাদের প্রত্যেকের খোরপোশ পোষ অন্ন বস্ত্র বাসস্থানের দায়িত্ব তারা পালন করেন তাদের হেফাজতের দায়িত্ব তাদের দেখাশোনার দায়িত্ব পুরুষের অতএব এখানে পুরুষ পরিবারের অধিপতি সেভাবে ইসলাম দৃষ্টিভঙ্গি পোষণ না করে পরিবারের খাদেম পরিবারের সকলের দেখাশোনা করার দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসেবে পুরুষকে নির্ধারণ করেছে আর নারী তিনি পরিবারের ভেতরের একজন অত্যন্ত অ্যাক্টিভ কর্মী তিনি তার স্বামীর সেক্রেটারি এবং তিনি পরিবারের অন্দর অর্থাৎ একটা পরিবারের ভেতরে যত দায়িত্ব আছে সেটার নেতৃত্ব তিনি দিয়ে থাকেন তিনি সন্তানদের স্বামীর যত সন্তান আছে তাদের দেখাশোনা করেন স্বামীর সম্পদ স্বামীর ঘর স্বামীর সব কিছুর তিনি রক্ষণাবেক্ষণ করেন এবং স্বামীর সাথে প্রয়োজনীয় পরামর্শে তিনি অংশগ্রহণ করেন স্বামী যাতে সঠিক ট্র্যাকে থাকে এবং সঠিক ডিরেকশানে থাকে একজন অত্যন্ত যোগ্য পরহেজগার দিনদার স্ত্রী সেই চেষ্টাটাই করেন অতএব নারীর ভূমিকা একটা পরিবারে বিশাল আর শিশুদের ভূমিকা কি শিশুদের ভূমিকা নির্ধারিত হয় পরিবারের পুরুষ এবং নারীর স্বামী এবং স্ত্রী মা বাবার মাধ্যমে মা বাবা যদি এই শিশুদেরকে সঠিক ইসলামী তার্বিয়ত দেন এবং তাদের পড়াশোনাটা কোরআন হাদিস পড়ানোর মাধ্যমে শুরু করেন তাহলে এই শিশুদের ভূমিকা হবে পরিপূর্ণভাবে ইতিবাচক শিশুরা ঘরকে পরিষ্কার রাখবে বড়দেরকে সম্মান করবে মা বাবার কথা শুনবে এবং মেহমান আসলে তাদের প্রতি চমৎকার ব্যবহার করবে তাই না এবং শিশুদের সুন্দর ব্যবহার কিন্তু আমাদেরকে আপ্লুত করে একটা বাসায় যখন আমরা ভিজিটে যাই তখন শিশুরা যদি আমাদেরকে অভ্যর্থনা জানায় সুন্দর সুন্দর কথা বলে আমরা খুব চমকৃত হই তাই না অতএব এই শিশুরা যদি তার বিয়াদ পায় তাহলে পৃথিবীর সম্পদে পরিণত হয় এবং আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের এই ছোট্ট মুসলিম শিশু আগামী দিনের মুসলিম মোম্মার নেতা নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব পরিণত হতে পারে সুতরাং আমার কাছে মনে হয় পরিবার কেন্দ্রিক এই যে জীবনযাপন কেন্দ্রিক এই যে তার্বিয়াত এডুকেশন এবং পরিবার কেন্দ্রিক এই যে কৃষ্টি কালচার চমৎকারভাবে গড়ে তোলা এটার কোনো বিকল্প আমাদের মুসলিম সমাজে নেই আমাদেরকে অবশ্যই পরিবারের প্রতি গুরুত্ব দিতে হবে এবং ইসলাম ঠিক যেভাবে একটা মুসলিম পরিবারকে গড়ে ওঠার চলার নির্দেশনা দিয়েছে সেটাকে পরিপূর্ণভাবে আমাদের ফলো করতে হবে এবং আমি এ প্রসঙ্গে বলতে চাই আমাদের যে একটি একাডেমি রয়েছে তাইব একাডেমি সেখানে ইসলামের আলোকে পারিবারিক জীবনের উপর চমৎকার একটা আমরা ছোট্ট কোর্স ওপেন করেছি পরিবারের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এবং ইনস্ট্রাকশন বা নির্দেশনা বোঝার জন্যে আপনারা সেই কোর্সটা করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন শাহরিয়ার রহমান সুমন বলেছেন শাহ পেইড কোর্স কি বন্ধুদের সাথে শেয়ার করা যাবে এটা নির্ভর করে এই কোর্সের কপিরাইট প্রিজার্ভ কিনা সংরক্ষিত কিনা যদি বলা থাকে যে কোর্সটি শুধুমাত্র যারা পে করবেন তাদের জন্য কারণ এই কোর্সের অনেক খরচ আছে এ কোর্সগুলো তৈরি করা এবং এ কোর্সগুলো মেনটেন করা বিশেষ করে অনলাইন কোর্স যদি হয় সেখানে আইসিটি এক্সপার্টদের সার্বক্ষণিক আসল তত্ত্বাবধান লাগে মেনটেন্যান্স লাগে এবং অনলাইন কোর্সে যারা সম্পৃক্ত হবেন তাদের ইনবক্সে তাদের যে কয়ার্সগুলো আছে বা তাদের টেলিফোনগুলো আছে সেটা ধরার জন্য এবং তাদের সাথে কমিউনিকেট করার জন্য যাতে কোর্স থেকে তারা সর্বোচ্চ বেনিফিট পান এজন্য একটা বড় এমপ্লয়িরা কাজ করে থাকেন সে খরচটা থেকে আসবে সেটা এই পেইড কোর্সের পেমেন্ট থেকে আসবে ফলে যদি আমরা সেই পেমেন্টের ব্যাপারে আমরা যারা কোর্সটাকে আমরা আমরা নিচ্ছি এবং তার বদলে পে করছি তারা যদি এই আমানতদারিটা রক্ষা না করি তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে চলতে পারে না কিছুদিন পর টাকার অভাবে বন্ধ হয়ে যায় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ব্যাপারটা এমন নয় যে মানুষ মানি মেক করছে এবং এই ধরনের কোর্সগুলো দিয়ে অনেক ধনী হয়ে যাচ্ছে আসলে এই ধরনের বিশেষ করে ইসলামিক কোর্স যেগুলো খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে সেখান থেকে চলাটা খুবই কঠিন এবং ডেফিসিট থাকে সাধারণত ভর্তুকি দিয়ে চলতে হয় এক্ষেত্রে পেইড কোর্সের আমানতদারি এবং তাদের যে রাইটস আছে সেটা যদি প্রিজার্ভ করা না যায় তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বন্ধ হয়ে যেতে পারে এই জন্যে আমরা বলবো যে এগুলো যদি কখনও বলা থাকে ফ্রি কোর্স আপনি শেয়ার করেন কোনো অসুবিধা সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সাথে শেয়ার করতে পারেন কিন্তু যদি কিছু কিছু কোর্স যেগুলো পেইড কোর্স হিসাবে আপনারা এনরোল করেন এবং সেখানে যদি অল রাইটস প্রিজার্ভড বা সর্বসত্ত্ব বা সত্য সংরক্ষিত বলা হয় এবং সবার সাথে শেয়ার করার অনুমতি না দেওয়া হয় তাহলে সেটা করবেন না কারণ শেয়ার করলে তার ইনকামটা কমে যাবে এবং তখন মানে বাহ্যিকভাবে বা পরোক্ষভাবে আসলে তার ক্ষতি করার এবং তার অধিকার ক্ষুণ্ণ করার দিকে আমরা চলে যাব সেটা যাতে না হয় এই জন্য আমরা বলবো যে এটা ঠিক দেখবেন কোর্সটা কোন ধরনের যদি সেখানে সবার সাথে শেয়ার করা অ্যালাউড থাকে শেয়ার করবেন আর যদি অ্যালাউড না থাকে শেয়ার করবেন না জ্যোথিকা আক্তার যোথি বাবা মার সাথে বিভিন্ন সময় অবাধ্যতা করলে কি প্রত্যেকটি অপরাধের জন্য আলাদা ক্ষমা চাওয়া লাগবে নাকি একসাথে সব অপরাধের জন্য ক্ষমা চাইলেই হবে কোরআন আমাদেরকে বলছে যখন কোনো ভুল হয়ে যায় এবং যখন কোনো পাপ হয়ে যায় কিংবা অন্যায় কাজ আমরা করে ফেলি তখন সাথে সাথেই আল্লাহর কাছে তওবা করা এবং বাবা মা কিংবা অন্য কোনো মানুষের সাথে যদি আমরা ব্যবহারে খারাপ করি খারাপ আচরণ করি তাহলে এটা তার অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে আল্লাহর অধিকার হোক আর আল্লাহর বান্দার অধিকার হোক কোনো ত্রুটি হলে সাথে সাথেই আসলে তওবা করা এবং অপরাধের জন্য ক্ষমা চাওয়া এটাই নিয়ম তাহলে আমরা যদি কোনো অবাধ্যতা করে ফেলি বাবা মায়ের সাথে পরপরই আমরা ক্ষমা চাইব এটাই হচ্ছে বিধান আমি পুরো ছয় মাস ধরে অনেক ভুল করবো অনেক অপরাধ করব তারপরে একসাথে গিয়ে বাবা মার কাছে ক্ষমা চাইব পরে এই প্ল্যানটা করাটা ঠিক না এই প্ল্যানটা করাটা ঠিক না তাহলে যখনই কোনো ভুল হয়ে যাচ্ছে অপরাধ হয়ে যাচ্ছে আমরা সাথে সাথে আল্লাহর কাছেও ক্ষমা চাইব এবং বাবা মার কাছেও ক্ষমা চাইব এখন যদি ব্যাপারটা এমন হয়ে যায় যে আমি বেখেয়াল ছিলাম গাফেল ছিলাম বাবা মায়ের সাথে একবার একটা ভুল করেছি পরে আরেকটা ভুল করেছি বা সিচুয়েশান আমাকে অ্যালাউ করে নি যে আমি সাথে সাথে তার ক্ষমা চেয়ে নেব এরকম চার পাঁচটা ভুল আমার একসাথ হয়ে গেল দুটো হয়ে গেল বা ছয়টা হয়ে গেল বা দশটা ভুল একসাথে হয়ে গেল তাহলে এই দশটা ভুলের জন্য একবার ক্ষমা চাইলেও হবে যে মা আমি তোমার সাথে এই ভুল করেছি এই পাপ করেছি এই দুর্ব্যবহারটা করেছি অমুক সময় তোমার সাথে এই ধরনের আচরণটা করেছি এভাবে তাকে বলে মা আমাকে ক্ষমা করে দাও আসলে মায়েরা এবং বাবারা সন্তানকে এত বেশি ভালোবাসেন সন্তান মুখ থেকে বের করার আগেই মা বাবা তাদেরকে জড়িয়ে ধরেন হয়তো হাউমাউ করে কেঁদে বললেন বাবা বাবা তোকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ এভাবেই অতএব আমি বলবো যে যে সকল সন্তান আসলে নিজেদের ভুল বুঝতে পারে এবং মা বাবার কাছে ক্ষমা চাইতে তারা আগ্রহী হয় তাহলে তারা যেন ক্ষমা চেয়ে নেয় ক্ষমা চেয়ে নেয় কারণ মা বাবার মনে যদি কষ্ট লাগে কারণ সে কষ্টটা বহুগুণে বৃদ্ধি পায় যদি সন্তান তার কাছে ক্ষমা না চায় কারণ মা বাবা তো কত কষ্ট করে সন্তানকে বড় করেছে প্রিয়জন থেকে একটা ছোট্ট কষ্টটা অনেক অনেক মানে ক্ষত বিক্ষত করে ফেলে হৃদয়কে অনেক ক্ষত সৃষ্টি করে আমাদের হৃদয় অতএব মা বাবা যেহেতু আমাদের অত্যন্ত প্রিয়জন তাদেরকে যদি আমরা কখনো কষ্ট দিয়ে ফেলি উচিত হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া এবং মজার ব্যাপার হচ্ছে মা বাবা যেহেতু প্রিয়জন তাদের কাছে ক্ষমা চাইলে আমার মনে হয় পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি খুশি তারা হন এবং তাৎক্ষণিকভাবে কোনো কিছু চিন্তা না করে তারা ক্ষমা করে দেন অতএব আমরা যেন সেটাই করি আর আমরা জানি যে অকোকল ওয়ালে দেইন। না বাবা মায়ের সাথে অবাধ্যতা সবচেয়ে ভয়াবহ অপরাধের মধ্যে গণ্য আপনি অন্যদের সাথে অবাধ্যতা করলেন আর বাবা মায়ের সাথে অবাধ্যতা করলেন দুটো এক নয় বাবা মায়ের সাথে অবাধ্যতা এটা জাহান্নামে যাওয়ার কারণ এবং এর কারণে আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি কখনোই রহমতের দৃষ্টি দেবেন না কেমতের দিনের কথা বলা হচ্ছে এবং আপনার সাথে কথা বলবেন না এবং আপনাকে কোনো ধরনের অনুগ্রহ করবেন না অতএব বাবা মায়ের সাথে অবাধ্যতা হয়ে গেলেই আমরা সাথে সাথেই ক্ষমা চাইব আর একসাথেও অনেকগুলো ভুল হলেও আমরা একসাথে ক্ষমা চেয়ে নেব আশা করছি তারা আমাদেরকে ক্ষমা করে দেবেন অনন্যা আকন্দ বলেছেন একজন ছাত্রী যদি নিজের খরচ চালানোর জন্য আরবি পড়িয়ে টাকা উপার্জন করে কিন্তু মনে মনে আবার এই ধারণা পোষণ করে যে আমার আরবি পড়িয়ে সওয়াব হচ্ছে আবার টাকা উপার্জন করতে পারছি এমন ধারণা পোষণ করা কি গুণা এটাকে কি ইসলামে জায়দ আছে জানাবেন কষ্ট করে এমন ধরনের ধারণা পোষণ করা গুণা নয় কারণ আরবি পড়িয়ে আপনি টাকা উপার্জন করতে শরিয়াতে কোনো বাধা দেয়নি আর যদি এই পড়ানোর মধ্য দিয়ে আপনার এখলাসটা থাকে আপনি তাকে অত্যন্ত আগ্রহের সাথে দায়িত্বের সাথে আমানতদারের সাথে তাকে পড়ান এবং আপনার মধ্যে এই বিশ্বাসটা থাকে যে আমি যদি তাকে আরবি পড়িয়ে যোগ্য করে গড়ে তুলতে পারি তাহলে সে কোরআন পড়বে হাদিস পড়বে এবং সে মানুষকে আবার সেটা শেখাবে এবং সে উম্মার জাতির সে উপকার সাধন করবে এই যে আপনার এতগুলো সুন্দর সদিচ্ছা অবশ্যই আপনাকে বিশাল সবের সব এনে দেবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই সবটা দেবেন আপনি নিজে তো এই সব ক্রিয়েট করতে পারবেন না যে কোনো ভালো কাজ যেটা করে আপনি টাকা ইনকাম করছেন যদি সেটা সদিচ্ছা এখলাস এবং আমানতদারির সাথে আদায় করা হয় তাহলে দুনিয়াও অর্জিত হবে আখেরাত অর্জিত হবে এই যে একসাথে দুনিয়া এবং আখেরাতকে অর্জন করার ইচ্ছা পোষণ এতে কোনো পাপ নেই এতে কোনো পাপ নেই ইসলামের বহুবিধ দিনই কাজে সেই সাহাবাদ আমল থেকেই দুনিয়ার কিছু রিমুয়েশান দেওয়ার এটার প্রচলন ছিল যিনি মোয়াল্লেম হবেন মুদার্রেস হবেন টিচার তাকে টাকা দেওয়া যায় এমন তিনি যদি কোরআনের টিচারও হন আর তো দূরের কথা কোরআনের টিচার হলেও ইমামদেরকেও বেতন দেওয়া যায় রাতেব ইমাম যারা রাতেব ইমাম যারা তাহলে ইমামদেরকে ইমামরাকে তাহলে সালাদ বিক্রি করছে না সেটা নয় তিনি যে এই মসজিদে যে ওয়াদিফা একটা চাকরি করছেন একটা দায়িত্ব পালন করছেন এটার বিনিময় এটা সালাতের বিনিময় নয় সুতরাং আমরা যে আল্লাহর কাছে যে সবাবটা পাচ্ছি তার বিনিময়ে টাকা নিচ্ছি ব্যাপারটা তো মোটেই এমন নয় আল্লাহর সবাব আমাদের জন্য থাকবে আর আমরা দুনিয়াতে যে দায়িত্বটা পালন করছি যে কষ্টটা করছি সে কারণে একটা রিমো রিমোনাইশন কিংবা একটা আমরা আমরা একটা মুকাফা পাচ্ছি একটা টাকা উপার্জন আমরা করছি এতে কোনো অসুবিধা নেই নাজমুল হুদা বলেছেন মহিষ দিয়ে কোরবানি করা যাবে কি না তিনি দুটো প্রশ্ন করেছেন এটা প্রথম প্রশ্ন মহিষ গরু কিনা এটা প্রথম প্রশ্ন যদি গরু হয় তাহলে সেটা গবাদি পশুর মধ্যে অন্তর্ভুক্ত হবে আল কোরআন গবাদি পশু থেকে কোরবানি করা জবে করা এবং তার গোষ খাওয়ার কথা বলেছে সুরাহজের মধ্যে এবং সুরান আমের মধ্যেও গবাদি পশুর ডিটেলসটা বর্ণিত হয়েছে এবং তার মধ্যে বাকারের কথা এসছে বাকার বিশুদ্ধ মত অনুযায়ী জামুস বা মহিষ এটা আইল বাকার গরুর একটা শ্রেণী গরু শ্রেণীর মধ্যে আছে যেমন নীল গাই বন্য গরু আবার আমাদের গৃহপালিত গরু ঠিক তেমনি মহিষ গরুর একটা শ্রেণী লেখাআত আলবাবুল মাফতুহ এই গ্রন্থে শেখ মুহম্মদ বিন সালিনিসমিন রাহেমাহল্লা তিনি এটা উল্লেখ করেছেন তিনি বলেছেন আল জামুস নর উম্মিন আল বাকার যে মহিষ হচ্ছে বাকারের একটা প্রকার সুতরাং বাখারের যত প্রকার আছে সবগুলো বাখারের হুকুমের মধ্যে পড়বে এবং সেটি আল্লাহর নামে জভের করতে কোনো অসুবিধা নেই ঠিক যেমন সাঁত বা ছাগল এরও অনেকগুলো প্রকার আছে যেমন দনুন মাঝুন জায়তুন এরকম অনেকগুলো প্রকার আছে এসবগুলো মিন নয়শিয়া মিন নয় এটা ছাগলের প্রকারের মধ্যে পড়ে অতএব সেটাকে আমরা দন বলি মাজ বলি তারপরে সাতুন বলি অথবা জেদ আতুন বলি যাই বলি না কেন যে প্রকারই হোক না কেন কিছু কোনোটার শিং বড় কোনোটার শেপ এক রকম যেমন ভেড়া তাই না আবার আমাদের দেশি ছাগলের আরেক রকম আবার আরব দেশের অনেক বড়ো বড়ো ছাগল আছে যেগুলো ষাট সত্তর কেজি পর্যন্ত গোশ হয় তাহলে এক একটা এক রকম হওয়ার পরেও যেহেতু নাওর এক তাহলে এগুলো গবাদি পশুর মধ্যে অন্তর্ভুক্ত হবে এগুলো দিয়ে কোরবানি করা যাবে আর এখানে ডক্টর আব্দুল আজিজ বিন রিস আর রিস তিনি উল্লেখ করেছেন যে ইত্তফা উলামা উল মাদাহি বিল আল আন্নাহ ইয়াসহুল উদহ বিল তিনি বলেছেন ফখি যে চারটা মাধব রয়েছে আল আল হানাফি আল মালিক আল আলহানবলী এদের ওলামাই কেরাম তারা একমত হয়েছেন যে জামুস বা মহিষ দিয়ে কুরবানি এটা শুদ্ধ কারণ হলো মহিষের যে বিধান বাকারের সে একই বিধান অন্য কথায় বলা যায় মহিষ হলো এক ধরনের গরু তিনি আরও বলেছেন ওয়াকাদ হাক্কা ইবনুল আলা আল ইজমা আল আন্না জাকাতামস বাকার ইবনুল বুন্দার তিনি হেকায়ত করেছেন বর্ণনা করেছেন যে এই ব্যাপারে একটা ইজমা আছে সে কি যে মহিষের জাকাত আর গরুর জাকাত একই মহিষের জাকাত গরুর জাকাতের মতোই যেটার দ্বারা বোঝা যায় যে মহিষ এবং গরু এর হুকুম এক এবং এগুলো একই প্রকারের গবাদি পশু সুতরাং এদিক থেকে আমরা বলবো বিশুদ্ধ মত হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা যেতে পারে আপনি নাজমুল হুদা দ্বিতীয় প্রশ্ন করেছেন কোরবানি করার সুনুত নাকি ওয়াজিব এক্ষেত্রে কোন মতটি প্রাধান্যযোগ্য কোরবানি করার ব্যাপারে দুটো মত রয়েছে আমাদের ওলাম কেরামের মধ্যে একদল মতপোষণ করেছেন যে কুরবানি করা ওয়াজিব আর বৃহত্তর অংশ লামাই লামাইকেরামের মধ্যে তারা বলেছেন কোরবানি করা সুন্না সন্না ওয়াজিব যারা বলেছেন তারা বলছেন যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে তাহলে তার গোনা হবে আর যারা বলেছেন সন্না বা সামর্থ্য থাকার শর্তে সেটা সুন্নতে মোয়াক্কাদা যেহেতু রাসুলসাল্লাসাল্লাম আলাতুল অর্থাৎ যখন থেকে কোরবানি শুরু করেছেন একদম শেষ বছর পর্যন্ত জীবনের মক্কা মদিনায় এসে তিনি কোরবানি করেছেন তাহলে সুন্নত মোয়াক্কেদা এক্ষেত্রে আমাদের অনেক শেখরা আমাদের যারা পড়িয়েছেন এবং বিশেষ করে সৌদি আরবের বিখ্যাত আলেমদের মধ্যে শেখ মুহমদিন সালিবিনিস শেখ বিন বাজ রাহে মাহমুদ্লাহ তারাও এটাকে সুনাত বলেছেন আর ওলামাইকেরামের যারা প্রাচীন যুগের উলাম একরাম ছিলেন বা এই যুগের তাদের মধ্যে অনেকে আবার ওয়াজিবও বলেছেন সার্বিক দলিল পরিচালনা শেষে আমাদের কাছে যেটা প্রতিভাত হয় সেটা হলো এটা সুন্নাহ সুন্না তো বা সুন্নাহ এটা বললেই এক্ষেত্রে সব দলিলের প্রতি সুবিচার করা হয় কোনো কোনো হাদিসে যদিও কোরবানি করার উপর অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে সার্বিকভাবে যে সমস্ত আয়াতে অপশন দেওয়া হয়েছে সেটাকে গ্রহণ করতে হবে কিন্তু এটা এত বড় ইবাদত কোরবানি এত বড় ইবাদত যে রাসুল সাল্লাম কখনও কখনও কোরবানি করার গুরুত্বের উপরে বহু মানে গুরুত্ব আরোপ করেছেন ফলে এই কারণে কেউ কেউ এটাকে অাজব বলেছেন কিন্তু মূলত এটা শোন আর এখানে আরেকটা কথা আমি বলে রাখি সেটি হচ্ছে এটি কি যারা সামর্থ্যবান প্রত্যেকের উপর করতে হবে নাকি এক পরিবার থেকে একটা করলে হবে এই ব্যাপারেও একতালাফ রয়েছে ওলামাইকরাম অনেকে বলেছেন একই পরিবারের মধ্যে যদি তিন চারজন কোরবানি করার সামর্থ্য রাখেন তাহলে প্রত্যেককে একটা করে কোরবানি করতে হবে তবে আবাই আলানসারি রবি আল্লাহ তালন থেকে বর্ণিত যে হাদিস এবং আরও অন্য অন্য হাদিস থেকে বোঝা যায় রাসুসাল্লাহ সাল্লাম নিজে যে কোরবানি করেছিলেন তা থেকে বোঝা যায় যে তিনি তার কোরবানি নিজের থেকে নিজের পরিবার থেকে করেছেন অতএব একটা কোরবানি যে ব্যক্তি তার নিজের পক্ষ থেকে নিজের পরিবার থেকে করে দেয় তাহলে তার পরিবারের অধীনস্থ তার ডিপেন্ডেন্ট অন্য সবার পক্ষ থেকে সে কোরবানিটা হয়ে যায় মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন আমরা ইসলাম বিষয়ক একাডেমিক আমার ইসলাম বিষয়ক একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই আলেম নই আমি কীভাবে সহেদাই সহজে বুঝে চলবো এটার সমাধান আল্লাহ সুমতাল্লাহ নিজে দিয়েছেন তিনি বলেছেন ফেস আলু আহলে দিক কোন তুমলা তা আলামন বিলবে ইয়ে না যদি তোমরা নিজেরা না জেনে থাকো তার মানে কেন কারণ তোমার তুমি হয় আলেম নও অথবা তোমার কাছে প্রয়োজনীয় এলেম নাই অথবা এলেম বা জাজমেন্টের উপকরণগুলো তোমার কাছে রপ্ত করা নেই তাহলে এ সকল অবস্থায় তুমি জানো না তাহলে এই অবস্থায় কি করবে আহলেদ্দিকের তথা আহলুল আলেমকে জিজ্ঞেস করবে আর আহলুল আলেম সব সময় বা এবং যুবর দলিল দিয়ে তারা কথা বলেন অতএব আহলুল আলেমকে জিজ্ঞেস করলে তিনি দলিল দিয়ে তোমাকে বুঝিয়ে দেবেন অতএব তুমি আহলুল আহলেমের সরাসরি অন্ধনুকরণ নয় বরং তিনি যে দলিল দিয়ে এলেম দিয়ে তোমাকে বুঝিয়ে দিলেন সে এলেমটাকে তুমি অনুসরণ করবে এজন্য বলা হয়নি যে খুব মশহুর ব্যক্তিকে খুব এবাদত গুজার ব্যক্তিকে খুব আল্লাহওয়ালা দিনদার ব্যক্তিকে অনুসরণ করবে জিজ্ঞেস করবে এটা বলা হয়নি বলা হয়েছে আহলুল আলেম কারণ এলেমের বৈশিষ্ট্য হচ্ছে সাথে দলিল থাকে দলিল ছাড়া কোনো এলেম এলেম হয় না ফলে আহলুল আলেমকে জিজ্ঞেস করতে বলা হয়েছে জিজ্ঞেস করে সেটা মানতে বলা হয়েছে দলিলের ভিত্তিতে জাইনুল বসির বলেছেন ধানের ওষরের পরিমাপ কেমন হবে কাকে দিতে হবে কোনো নিকটাত্মীয় কি পেতে পারে ধানের ওসর এর নেশাব কি পরিমাণ হবে আপনি সেটাই বোঝাতে চেয়েছেন নেশাবটা হচ্ছে সতেরো মনের কাছাকাছি এটাই প্রণিধানযোগ্য আমাদের কাছে কেউ কেউ পঁচিশ মন কেউ কেউ সাতাশ মনের কথা বলেছেন তাহলে আমরা বলবো যে প্রায় সতেরো মন সতেরো মনের কাছাকাছি হয়ে গেলে আপনি ওসর সেখানে বের করবেন ওষরটা কীভাবে বের করবেন দেখবেন যে আপনি যদি জাস্ট কোনো জমিতে যেমন চরের জমিতে আমরা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত এলাকার চরের জমিতে দেখি যে বীজ ছিটিয়ে দিলেই ধান হয়ে যায় তাহলে সেখানে এবং এবং সেখানে এই যে ধান হয়ে যায় সেটা বৃষ্টিতে হয় আর কিছু পরিচর্যা লাগে না এখন অবশ্য সেটা আছে কি আমি জানি না কিন্তু এক সময় এভাবে অনেকে ফসল করতেন তাহলে এখানে অসর এক দশমাংশ দশ পারসেন্ট এখানে ওসর বের করতে হবে আর যদি বদলা লাগে এবং কার্য সম্পন্ন করতে হয় তাহলে সেখানে নেস্ফুল অসর বিশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি বিশ মনে আপনি এক একমন অসর বের করবেন আর যেখানে সেচকার্য লাগে না এবং বদলা লাগে না সেখানে প্রতি দশ মনে একমন অসর বা জাকাত আপনি বের করবেন আপনি যে যারাই জাকাতের হকদার তাদেরকে দিতে পারেন আপনি নিকট আত্মীয়দের মধ্যে কেউ যদি জাকাতের হকদার হয়ে থাকে তাহলে তাদেরকে অসর দিতে পারেন বরং নিকট আত্মীয়দের মধ্যে যারা গরিব মিসকিন তাদেরকে যদি দেন তাহলে আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হবে এবং জাকাতটাও আদায় হবে গরিব দুঃখী দুস্থ আত্মীয়দেরকে দেওয়াটা এদিক থেকে ডাবল ফজিলাত আর আপনি যে কোনো মুসলিমকে দিতে পারেন তামিমা এশা বলেছেন কীভাবে মোস্তজাবুদ্দাওয়া হওয়া যায় কীভাবে মোস্তজাবুদ্দা আওয়া হওয়া যায় খুবই সুন্দর প্রশ্ন করেছেন তামিমা এশা ধন্যবাদ আপনাকে মুস্তজাব উদ্দাওয়া হওয়ার সকল আলোচনা কিন্তু কোরআনে এবং সুন্নায় আল্লাহ সুমান্তাল্লা উল্লেখ করেছেন তার রাসুলসাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমি খুব সংক্ষেপে এখানে কিছু বলবো এবং এ ধরনের বিষয়গুলো আসলে নিয়ে যদি একটা ফুল লেকচার সেশন করা যায় সেটা বেটার হবে আমরা সেটা ভবিষ্যতে করার প্ল্যান করছি তবে এখন আপনাকে আমি খুবই সংক্ষেপে বলে দিচ্ছি যাতে আপনার সাথে অন্যরাও সেটা জানতে পারে এখানে আল্লাহ আল্লা আলা মূলত তার কাছে যারাই দোয়া করেন হাত তোলেন তিনি তাদের দোয়া কবুল করেন এটা হচ্ছে কমন একটা রুল যাতে দোয়া কবুল হয় তাহলে দোয়া কবুলের শর্তগুলো একজন দায়ীকে মেনটেন করতে হবে যেন তার দোয়াটা কবুল হয় এবং আল্লাহ সুবাহ তিনি যেমন ওয়াদা করেছেন আল কোরআনের মধ্যে ফেলিয়াস লি ওয়া মেনু বি যে বলেছেন যখন আমার বান্দা আমার কাছে কিছু চায় যাচনা করে তখন আমি কাছেই থাকি আমি যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে অর্থাৎ তার দোয়ায় সাড়া দিয়ে থাকি অতএব যেন তারা আমার কাছে দোয়া করে এবং আমার প্রতি ইমান পোষণ করে আল্লাহ তাল্লাই বলে দিচ্ছেন শিখিয়ে দিচ্ছেন এবং তিনি যে দোয়া কবুল করবেন সেই সুসংবাদটাও তিনি এখানে দিচ্ছেন দোয়া কবুল হওয়ার জন্য মুসলিম যখন আল্লাহর কাছে দোয়া করে সেই জন্য আল্লাহর প্রতি দন রাখে এবং হসনাজান মানে ভালো ভালো বিশ্বাস পোষণ রাখে পোষণ করে আল্লাহর প্রতি যে তিনি আমার দোয়া কবুল করবেন এবং তার জন্য খাদ্য পানীয় এবং তার পোশাক আশাক যে সে পরিধান করছে সব হালাল হয় আমাদের রাসুল সাল সাল্লাম তিনি বলেছেন আর আকবরা ইয়ামুদ্দি ইসামা ইয়ারব ইয়ারব ওমাত হারাম ও মেশরহু হারাম ও মালবেসহু হারাম ওয়া বিল হারামিক কোনো একজন ব্যক্তি দীর্ঘ সফর শেষে এলোমেলো কেশে এবং ধুলো মলিন হয়ে ফিরে আসে এবং তার দুই হাত আসমানের দিকে কেশে বাড়িয়ে বলতে থাকে ইয়া রব ইয়া রব বলে সে দোয়া করতে থাকে অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম এবং তার লিবাস যে বস্ত্র সে পরিধান করে সেটাও হারাম এবং তাকে হারাম খাদ্য আহার করানো হয় তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে এমনটি বলেছেন রাসুল্লা সাল্লা সাল্লাম অতএব দোয়া কবুলের জন্য আমাদের সব কিছু হালাল হতে হবে এবং মুসলিম যেন সে আল্লাহর প্রতি আস্থা রাখে এবং সে যেন এই বিশ্বাস রাখে আল্লাহ দোয়া কবুল করবেনি কারণ দোয়াকবুল হওয়ার আসলে তিনটা সুরত রয়েছে এটা না জানা থাকার কারণে অনেকে ভুল করে বসেন প্রথম সুরাতটা হলে তিনি যা চেয়েছেন এক্স্যাক্টলি আল্লাহ সোমতালা সেটা তাকে দান করলেন তাহলে সে মনে করে যে তার দোয়াটা কবুল হলো কিন্তু আরেকটা হচ্ছে যে আল্লাহ সোমান তাকে সে যা চাচ্ছে সেটা না দিয়ে অন্য একটা বিপদ থেকে তাকে উদ্ধার করে দিলেন এটাকে সে আর মেলাতে পারে না ফলে সে মনে করে তার দোয়া কবুল হয়নি এবং তৃতীয় হচ্ছে আল্লাহ সামতালা দুনিয়াতে তাকে না সে যা চাইল সেটা দিলেন না তাকে অন্য বিপদ থেকে উদ্ধার করলেন বরং দোয়াটা যে একটা ইবাদা সেই ইবাদতের কারণে তার জন্য একটা মুকাফা একটা বড়ো ধরনের পুরস্কার তিনি আখেরাতে সঞ্চিত রাখলেন তাহলে দোয়া করলে এই তিনটার যে কোনো একটা অবশ্যই হবে ফলে সব দোয়াই কবুল হবে যদি দোয়ার শর্তগুলো মেনটেন করা হয় আচ্ছা এখন দ্রুত দোয়া কীভাবে কবুল হবে আমরা সেটার কিছু টিপস আপনাদেরকে দেব প্রথম সেটি হলো দোয়ার যে অত্যন্ত মানে সুন্দর যে কিছু সময় যেটাকে দোয়া কবুল হওয়ার সময় হিসাবে কোরআনে হাদিসে কোন না কোনো দৈলের ভিত্তিতে আমাদের কাছে উল্লেখ করা হয়েছে সেই সময় দোয়া করা যেমন আরাফাত দিন যেমন রামাদান মাসে যেমন লাইলাতুল কাদারে যেমন রাতের শেষ প্রহরে এবং যেমন পৃথিবীর সবচেয়ে উত্তম দশটা দিন যেমন জিলহাজ মাসের প্রথম দশ দিন যেমন আদান এবং একামতের মাঝখানে যেমন সহাফর অবস্থায় যেমন অসুস্থ অবস্থায় যেমন মজলুম অবস্থায় এই সময় দোয়াগুলো করার চেষ্টা করে এরকম আরও অনেক সময় আছে দ্বিতীয় যে টিপস সেটা হলো মানুষ তার জীবনে যে জরুরি অবস্থাগুলো আসে সেই জরুরি অবস্থাগুলোতে সে অন্তর্বিগলিত করে আল্লাহর কাছে যেন চায় মানুষ যখন অসহায় হয়ে যায় এবং তার যখন জরুরি অবস্থায় তৈরি হয় যেমন বন্যার পানির মধ্যে সে ভাসছে সে দুস্থ অবস্থায় পড়ে গেছে সে কোনো বালা মুসিবতে পতিত হয়েছে এই অবস্থায় আল্লাহর প্রতি ক্ষুব্ধ না হয়ে সে আল্লাহর প্রতি সে আরও বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাইবে সময়টাকে সে কাজে লাগাবে তাহলে তার দোয়াটা অধিক কবল হবে তৃতীয় যে টিপস সেটি হলো যেখানে এলেমের যে মেজলিসগুলো আছে জ্ঞান বিতরণ হয় যেখানে সহি শূন্য অনুযায়ী দিকির হয় কারণ আমরা জানি বেদাতি পন্থায় দিকের আছে সহি শূন্য অনুযায়ী বিশুদ্ধভাবে দিনের আলোচনা হয় কিংবা আল্লাহর গুণগান করা হয় তাহলে সেখানে উপস্থিত হওয়া কারণ এই ধরনের জলসায় যে কোনো দোয়া করা হবে সেটাই আল্লাহ তালা কবুল করবেন আর চতুর্থ যে টিপস সেটা হচ্ছে এই জ্ঞান রাখা যে কোনো মজবুর ব্যক্তির অথবা মজলুম ব্যক্তির দোয়া অবশ্যই কবল করবেন যেহেতু তেমনটা ওয়াদা করা হয়েছে ফলে যদি কোনো ব্যক্তি মদ্দার এবং মজলুম অবস্থায় থাকে সেই জনতার তার বাবা মায়ের জন্য দোয়া করে সেই জনতার তার ভাইয়ের জন্য দোয়া করে হ্যাঁ অনুরূপভাবে মুসাফির অবস্থায় দোয়া করা মারিদ অবস্থায় দোয়া করা সয়ম অবস্থায় দোয়া করা আর যিনি ইমাম আদেল একজন ভালো প্রশাসক তিনিও এই প্রশাসনকে যখন আমানতদারির সাথে চালাবেন তখনও দোয়া করবেন তাহলে এই দোয়াগুলো আল্লাহর কাছে বেশি কবুল হবে তাহলে এটা যদি আমাদের জানা থাকে তখন আমার আমাদের জন্য সুবিধা হবে যে আমরা সে অনুযায়ী দোয়া করলাম পঞ্চম যে বিষয়টা সেটা হলো দোয়া করার সময় হাদুজ্জেহেন থাকা মনোযোগী থাকা আমি আরব্বানাতে নাভেদনী হাসান আসলে মন অন্যখানে এভাবে অনেক সুন্দর সুন্দর কোরআন হাদিসের দোয়া মুখস্থ বুলির মতো আওড়ে গেলাম মন নাই তাহলে এই দোয়াটা না করাই ভালো দোয়া করতে হবে একদম পুরো মন দিয়ে আপনি যখন কারো কাছে অসহায় হয়ে কারো কাছে কিছু চাইতে আসেন আপনার সমস্ত মনোযোগ কিন্তু সেখানে থাকে এবং যার কাছে দোয়া করছেন তার প্রতি সমস্ত সম্মান আপনি উজাড় করে দেন সেভাবেই আসলে দোয়াটা করতে হবে আর কি চাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে আপনি অনেক সময় আরবিতে দোয়া করেন কিছু জানেন না কি চান তাই জানেন না এটা না এটাও জানতে হবে তারপরে ষষ্ঠ যে বিষয়টা সেটা হলো দোয়া করার সময় সবর থাকতে হবে সবর আরে এত দোয়া করলাম আল্লাহর কাছে কবুল করল না এই ধরনের মানসিকতা আপনার দোয়া কবুল হওয়ার অন্তরায় অতএব সেটা করবেন না এবং দোয়া তাড়াতাড়ি কবুল করার জন্য আল্লাহকে আপনি চাপ দিবেন না এবং দোয়া কবুলের জন্য আরেকটা সুন্দর টিপস হলো ইতিমধ্যে যদি আপনার কোনো অন্যায় হয়ে থাকে ভুল হয়ে থাকে আল্লাহর হকে বা বান্দার হকে তখন সকল ধরনের অবাধ্যতা পাপ থেকে আপনি তবা করে নেবেন তবার যে নিয়ম আছে সে অনুযায়ী এবং আল্লাহর দিকে ফিরে আসার ঘোষণা আল্লাহর কাছে দেবেন আল্লাহ আমি তবা করলাম তোমার দিকে ফিরে আসলাম তোমার বান্দার যে অধিকারগুলো ক্ষুণ্ণ করেছিলাম সেটা ফিরিয়ে দিলাম আমাকে তুমি ক্ষমা করো আমার দোয়া তুমি কবল করো এইভাবে দোয়া করবে দোয়া করার কিছু আদবও আছে সে আদবটা রক্ষা করলে দোয়া কবুল হওয়ার বেশি উপযুক্ত হয় যেমন আপনি যদি আল্লাহর প্রশংসা এবং রাসু সাল্লাহ সাল্লাম সলাদ পড়ে আপনি দোয়াটা করেন তাই না তাহলে আল্লাহর প্রশংসার সাথে সাথে আল্লাহ খুশি হলেন আপনার প্রতি ফলে আপনার দোয়াটা বেশি কবুল হবে এটা মানে এটা একটা আসলে জেনারেল নর্ম যেটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহর বান্দাদের ক্ষেত্রে প্রযোজ্য আপনি যখন আল্লাহর কোনো বান্দার কাছে কিছু চাইবেন তখন তার প্রতি ভালো ধারণা পোষণ করা তার প্রতি হস্তান রাখা এবং তার কিছু প্রশংসা করলে দেখবেন আপনি তার কাছ থেকে আপনার চাওয়াটা খুব দ্রুত সম্পন্ন করতে পারবেন তাহলে এটা হামদোসানা সানা এবং রাসুল সাল্লাহ সাল্লাম আবাস্লাত পেশ করে দোয়া শুরু করা এবং হামদোসানা এবং রসুল সাল্লাহ সাল্লামসালাত পেশ করে দোয়া শেষ করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা মধ্যে মধ্যে ইসাল্লাহ আহাদ ও কুম বেতাহমিদ রব্বিহি ওয় সেনা এ আলাই যখন তোমাদের কেউ সালাত পড়বে তখন জন্য তার রবের প্রশংসা এবং রবের ফানা দিয়ে সে শুরু করে তুমইয়ু সাল্লাহ আল নবী সাল্লাহ সাল্লাম তুমইয়াদা বায়ু বেমা সাহা এরপর সে নবী সাল্লা সালাদ পেশ করবে তারপরে সে যা চায় সেটা সে দোয়াটা সে করবে আচ্ছা আরেকটা আদব হলো দোয়া করতে হবে সচ্ছল অবস্থায় এবং অস্বচ্ছল অবস্থা দুটোতেই তাহলে সেই দোয়াটা আপনার একটা জামের মানার হবে কারণ আপনি আপনার সচ্ছল অবস্থা আল্লাহকে ভুলে গিয়েছেন এটা বলা যাবে না তৃতীয় যে আদব সেটি হচ্ছে কারোর বিরুদ্ধে দোয়া করা যাবে না যেমন অনেকে সন্তানের উপর রাগ করে অথবা স্বামীর উপর রাগ করে অথবা স্ত্রীর উপর রাগ করে অথবা মা বাবা উপর রাগ করে ভাই বোনের উপর রাগ করে বলে যে আল্লাহ তার উপর গজব দাও এই ধরনের দোয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে কাউকে গজব দেবেন না কারোর প্রতি বদোয়া করবেন না আপনি যদি কারোর প্রতি মনে কষ্ট থাকে তাকে ক্ষমা করে দেন না পারেন চুপ থাকেন কিন্তু কাউকে গজব দেবেন না কাউকে বদদোয়া করবেন না আচ্ছা এরপরে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে দোয়া করার সময় একটু নিম্ন স্বরে দোয়া করবেন একদম মনে মনেও না আবার চিৎকার করেও না আপনি সুন্দর করে শালীন সুন্দরভাবে দোয়াটা পেশ করবেন যেমন আল্লাহ সালা বলছেন তোমাদের রবের কাছে দোয়া করো বিনয়ের সাথে এবং গোপনে নিশ্চয় আল্লাহ তালা যারা সীমা লঙ্ঘনকারী দোয়ার মধ্যে বা অন্য কোনো কাজে তাদেরকে ভালোবাসেন না পঞ্চম যে বিষয়টি সেটি হলো আদব সেই হচ্ছে দোয়ার ক্ষেত্রে বিগলিত হওয়া তদর্র ইলাল্লাহ আল্লাহ আপনা দোয়া দোয়ার ক্ষেত্রে বিগলিত হয়ে মনটাকে নরম করে অসহায়ের মতো আল্লাহর কাছে চাওয়া যাতে করে আল্লাহ তালা সে দোয়াটা কবুল করেন আমরা দেখেছি এমনকি কোনো ভিক্ষুকও যদি অসহায় হয়ে অত্যন্ত নরম স্বরে আপনার কাছে কিছু চায় আপনি দেওয়ার কিছু না নিয়ত করলেও কিন্তু দেওয়াটা হয়ে যায় অতএব সেটা মনে রাখবেন এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে এলহা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে তুমি দাও তুমি ছাড়া তো কেউ দিতে পারে না তুমি উদ্ধার করো তুমি ছাড়া কেউ উদ্ধার করতে পারে না এলহা এটাকে বলা এলহা প্রাণ ভরে আল্লাহর কাছে চাওয়া চাইতে থাকা চাইতে থাকা হ্যাঁ এভাবে এটাকে বলা হয় এলহা দোয়ার মধ্যে সেটা করা তারপরে আরেকটা আদব হচ্ছে দোয়ার মধ্যে ওয়াসিলা বা তাকারুব তিনটা জিনিসের যে কোনো একটা দিয়ে তাকার রূপ আল্লাহর কাছে চাওয়া অন্য করতে চাওয়া একটা হলো আমলে সাল দিয়ে হে আল্লাহ তোমার প্রতি মানে আছে হে আল্লাহ তোমার নবীকে ভালোবেসেছি অথবা আমাকে ক্ষমা করো এভাবে আরেকটা হলো আল্লাহর কোনো নামের ওসিলা দিয়ে দোয়া করা অথবা সেফাতের ওসিলা দিয়ে দোয়া করা এবং আরেকটা হলো সেটা দোয়ার মধ্যে না কোনো ব্যক্তির কাছে গিয়ে বলে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে তার দোয়াটা কবুল হয় এভাবে আর আরেকটা আদব হলো দোয়ার মধ্যে নিজের অপরাধকে স্বীকার করা আল্লাহ আমি অনেক পাপ করেছি জেনে না জেনে আমাকে ক্ষমা করে দাও এবং আল্লাহর যে অনেক নিয়ামত আমাদের উপর রয়েছে দোয়ার সময় সেটাকে ব্যক্ত করা এরপরে আরেকটা আদব হলো দোয়ার মধ্যে আসলে কাব্যিক ঢংয়ে দোয়া না করা তখন আপনার মনোযোগটা চলে যাবে আহা কত সুন্দর দোয়া করলাম কবিতার ঢঙে আল্লাহ তো না কবুল করে পারবে না এই ধরনের চিন্তাভাবনা না করা বরং আল্লাহর কাছে নিজের মন থেকে চাওয়াটাকে বেশি প্রাধান্য দেওয়া কাব্যিক ঢঙ্গে এখানে তেমন কোনো কাজে আসবে না দোয়া করার সময় যেটা আমরা বলছি একাধিকবার রাসুসাল্লা কোনো কোনো দোয়া তিনবার করেছেন যেমন সাফা মারোয়ায় তিনি যখন উঠেছিলেন তখন তিনি আল্লাহ আকবর আল্লাহু আকবার এটা বলে এবং ওই যে শাহাদাতের যে দোয়াগুলো আছে আদকারগুলো আছে সেগুলো তিনবার করে উল্লেখ করলেন এবং দোয়ার সময় ইস্তেকবার করা যেটা আমরা সাফামারোয়া আমরা দেখলাম যে তিনি এদিকে না তাকিয়ে এবং কেবলামুখী হয়ে তিনি আদকারগুলো পড়লেন এবং দোয়া করলেন দোয়ার সময় রফেল দেন করা এটাও একটা আদব এমনিও করা যায় কিন্তু দেন করাটা এটা বেশি উত্তম কারণ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তার কাছে যখন কোনো হাত উঠানো হয় তাহলে সেই হাতকে শূন্য হাতে ফিরিয়ে দিতে তিনি দ্বিধাবোধ করেন লজ্জাবোধ করেন দোয়ার আগে যদি অজু করা যায় বা পবিত্র অবস্থায় দোয়া করা যায় এটা মোস্তাহ পর্যায়ে আমল কিন্তু উত্তম উত্তম এবং দোয়ার মধ্যে আরেকটা আদব হলো আল্লাহর ভয় জাগরুক রাখা আল্লাহর প্রতি নিজের ইফতেখার হাজাত হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি যে আল্লাহর প্রতি কত মোহতাজ সেটা প্রকাশ করা এবং আল্লাহর প্রতি নিজের শাকুয়া হ্যাঁ প্রকাশ করা ইত্যাদি এগুলো হলো দোয়ার আদব এই আদবগুলো যদি যত বেশি আমরা মেনটেন করতে পারি ততই আমাদের দুয়াটা মোস্তাজাবুদ্দা আওয়া হবে আমি কিছু বললাম কিন্তু এটার উপর আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে পয়েন্ট আছে সেটা আমরা পরবর্তীতে কোনো এক বড় আলোচনার মধ্যে আমরা করবো ইনশাআল্লাহ শারাবান তাহুরা তিনি বলেছেন ইসলাম স্টাডিজ তিনি তাইবা একাডেমির ব্যাচ ফোরের ছাত্রী বলেছেন বর্তমানে কর্মকর্তাদেরকে সুদের ভিত্তিতে গাড়ির লোন দেওয়া হচ্ছে মূলত এসব কর্মকর্তা তাদের র্যাঙ্ক অনুযায়ী অফিসের গাড়ি পাওয়ার কথা যেটা কর্তৃপক্ষ দিতে পারছে না তাই তাদের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য লোন দেওয়া হচ্ছে সেই সাথে বেতনার সাথে মাসে মাসে গাড়ির মেনটেন্যান্স বাবদ কিছু টাকা দেওয়া হয় যেটা থেকে লোন শোধ করার টাকা কেটে রাখা হয় এভাবে লোন শোধ হতে সাত আট বছর লেগে যায় আর যদি লোন শোধ করার আগে ভুক্ত ব্যক্তি মারা যায় তাহলে তার পেনশনের টাকা থেকে সে লোন কেটে রাখা হবে প্রশ্ন হচ্ছে দুটো এই লোন নেওয়া জায়জ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন ব্যক্তি মারা গেলে পেনশনের টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করার পূর্বেই তার থেকে লোনের টাকা কেটে ফেলা হবে কিন্তু এই প্রসেসিং পর্যন্ত ওই ব্যক্তির কবর রাজাব হবে কি না এক্ষেত্রে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া হচ্ছে কোন কোন আচ্ছা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া হচ্ছে না আর তার উত্তরাধিকারীদের উপরও সেই লোন শোধ করার কোনো দায়ভার নেই আচ্ছা যাই হোক আপনি নিজের মতো করে প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে এই লোনটা এটা যদি জিরো ইন্টারেস্টে দেওয়া হয় অর্থাৎ কোনো সুদ ছাড়া দেওয়া হয় যেহেতু তিনি গাড়ির পাওয়ার কথা ছিল অফিস থেকে সেটা না পেয়ে তাকে একটা গাড়ি দেওয়া হলো এককালীন একটা পয়সা দিয়ে যে টাকাটা গাড়ির মূল মূল্যটা হয়তো রেখে দেওয়া হবে তার মানে হচ্ছে এই যে একটা সার্ভিস অফিস দিচ্ছে তার গাড়ি দিয়ে তবে অফিস এখানে একটা ফ্যাসিলিটি ক্রিয়েট করেছে সেটা হচ্ছে একটা কর্জ বা দায় তৈরি করে তাকে ফ্যাসিলিটি করেছে যাতে সে গাড়ি কিনতে পারে এবং তারপর সেটা তার কাছ থেকে কেটে রাখা হচ্ছে যাতে ধীরে ধীরে অফিস ফুল টাকাটা আবার কাভার করে তাহলে অফিস অনেকটা শেষ পর্যন্ত দেখা যাবে সাত আট বছরে বিনা পয়সাই তার অফিসারের এই ফ্যাসিলিটিটা ক্রিয়েট করলো এই জন্য সে আবার টাকাটা কেটে নেয় এখন এখানে মূল কথা হচ্ছে যে এই লোনটাতে কোনো সমস্যা নেই যদি জিরো ইন্টারেস্টে হয় আর যদি এক এক টাকাও এক পয়সাও ইন্টারেস্ট হয় তাহলে সেটা জায়েজ হবে না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে পেনশনের টাকা থেকে যদি তার এই লোনের টাকা যদি সে পেনশানে যাওয়ার আগেই মারা যায় লোনের টাকা যদি কেটে ফেলা হয় তাহলে এটা এটা তো কেটে ফেলা হবে এভাবে সে সই করেছিল যে যদি সে চাকরিরত অবস্থায় থাকে তাহলে তার চাকরির টাকা থেকে এই টাকাটা কাটা হবে আর যদি সে মারা যায় তাহলে তার পেনশন যেটা তার প্রাপ্তি সেখান থেকে নেওয়া হবে তাহলে সেখান থেকে নিতে গেলে একটা সময় লাগে প্রসেসিংয়ে এখানে তো পাপ হচ্ছে না তার কোনো পাপ হচ্ছে না এটা এই প্রসেসিংটার দীর্ঘসূত্রিতার জন্য অফিস নিজেই দায়ী এবং সে সেটাকে একটা নিয়মে নিয়ে নিয়েছে অতএব দায়ীও বলা যায় না ফলে যেই লোনটা শোধ করার জন্য মৃত ব্যক্তি দায়ী না তাহলে তার কেন পাপ হবে তার কোনো পাপ হবে না শুধু একটাই তাকে নিশ্চিত করতে হবে যে এখানে সুদ জড়িত নেই যদি সুদ জড়িত থাকে তাহলে তো তার পাপ হবে যতদিন না সুদ মানে মূল টাকাটা সুদ হয়ে তাকে মুক্ত করা হবে সুদ থেকে মুক্ত করা হবে ততদিন পর্যন্ত তার আজাব হতে থাকবে মুমতাহিনা বলেছেন আমি একটি কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিজ অনুষদের ছাত্রী এক্ষেত্রে আমাকে প্র্যাকটিক্যালের জন্য বিভিন্ন প্রাণীর ছবি আঁকতে হয় আর আমার বাসা থেকে বিশ্ববিদ্যালয় যেতে বাস অথবা ট্রেনে সাত আট ঘন্টা সময় লাগে এমত অবস্থায় আমার জন্য মাহারাম ছাড়া সফর করা জাহাজ হবে কি আব্বু নিতে আসলে আব্বুর অনেক কষ্ট হয়ে যাবে এমত অবস্থায় আমার এখানে কি জাহাজ হবে আব্বু এখানে পড়তে বললে ওনাদেরকে গোনা হবে এখানে আমরা প্রথম কথা বলল প্রাণীর ছবি যদি মেডিকেল রিজানে অথবা এমন কোনো রিজানে আঁকতে বাধ্য হয় কেউ যেটা তার চিকিৎসা অথবা তার এমন জ্ঞানের ক্ষেত্রে কাজে লাগবে যে জ্ঞানটা দিয়ে সে দেশ জাতি এবং উম্মার উপকার করতে পারবে তাহলে এক্ষেত্রে কেরাম রোকসাদ দিয়েছেন যেভাবে রোকসাদ দিয়েছেন মেডিকেল স্টুডেন্টদেরকে একটা মৃত লাশ নিয়ে তার উপর গবেষণা করার এগুলো রোকসাত এগুলো বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে এই অনুমতিটা দেওয়া হয়েছে কিন্তু যদি এই ধরনের প্রভিশনটা না থাকে যে তার প্রয়োজন বা তিনি তার জ্ঞানকে সমৃদ্ধ করে জরুরি একটা ক্ষেত্রে উম্মার উপকার করবেন যদি এই ক্ষেত্রগুলো না থাকে এমনি প্রাণের ছবি আঁকলেন সেটাতে নিষেধ করা হয়েছে আচ্ছা আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে অনেক দূরে আপনাকে যেতে হয় আর প্রতিদিন যদি যেতে হয় তাহলে সাত আট ঘন্টা তো এটা লাগার কথা না এত দূরে বাংলাদেশে তো এত দূরের প্রতিদিন গিয়ে আসা যাওয়া করা যায় না হয়তো এক জেলা থেকে আরেক জেলার কথা আপনি বোঝাচ্ছেন তাহলে এটা সফরের দূরত্ব সফরের দূরত্বে সাধারণত কোনো মাহারামকে অথবা মহিলার স্বামীকে সঙ্গ দিতে হয় তার নিরাপত্তার ক্ষেত্রে এটা জরুরি বাবার কষ্ট হবে মাহারামের কষ্ট হবে এটা দেখার বিষয় নয় মাহারাম সফরের দূরত্বে তাদের আপন আত্মীয় স্ত্রী অথবা বোন অথবা কন্যাকে আসলে সঙ্গ দিতে হবে এটাই শরীয়তের নির্দেশ এটা লঙ্ঘন করা যাবে না এতেস্যাম বলেছেন আমার চাচাতো বোনের ছেলে তাকে বিয়ে করাকে যাবে সম্পর্কে ভাতি যা হয় বয়সে আমার এক বছরের বড় বড় কে ছোটো সেটা বড়ো কথা নয় রসুস আল্লাহ সাল্লাম তো তার চেয়ে বড়ো নারীকে খাদি জারাদ আল্লাহ তালা আনহাকে বিয়ে করেছেন তো চাচাতো বোনের ছেলে সে তো মাহারাম নয় আপনার নন মাহারাম যেহেতু নন্মাহরম তাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ নাজবুল বলেছেন চার রাকাত বিশিষ্ট ফরসলাতে কেউ যদি শেষের দুরাকাতে নামাজ পায় তাহলে সে যখন ইমাম সাহেবের সাথে সালাম না ফিরিয়ে উঠে দাঁড়াবে তখন কি সুরা সুরাফতেের সাথে অন্য সুরা মিলিয়ে আরও বাকি দুরাকাত পড়তে হবে নাকি সুরাফাতে পড়লে হবে এখানে দুটো মত আছে যারা বলেন যে এই ব্যক্তি ইমামের সাথে চার রাকাতের নামাজের শেষ যে দুরাকাত পেরেছে তার জন্য প্রথম দুরাকাত তাহলে সে উঠে তার জন্য তৃতীয় এবং চতুর্থ রাখাত পড়বে সেখানেও সুরাফাতেহা সুরাফাতেহা তাহলে তার চারো রাখাতে শুধু সুরাফাতেহা দিয়ে হয়ে যাচ্ছে এটা একদল ওলামাই কেনামের মত কিন্তু আমাদের অনেক শাইকদের আলোচনা আমি শুনেছি তারা বলেছেন যে না তিনি যখন দুরাকাত পড়লেন এ দুরাকাত হচ্ছে তার সালাতের তৃতীয় এবং চতুর্থ রাকাত কারণ তিনি ইমামকে তৃতীয় এবং চতুর্থ রাখাতে পেয়েছেন তাহলে তিনি উঠে কোন দুই রাকাত পড়বেন তিনি পড়বেন তার ওই যে আগের যে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত ফৌদ হয়েছিল সেটা এবং এটা ইমাম বখারি হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যেহেতু রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন সালাদ কায়েম হয়ে যায় তখন তোমরা দৌড়ে এসো না তোমরা ধীরে সুস্থে এসো ফামা আদরাক্তুম ফাসল্লু যতটুকু সালাদ তোমরা পাও সেটা পড়ো ওয়ামা ফ্যাতুম অ্যাচিভ আর যেটা তোমাদের ফৌথ হয়েছে সেটাই তোমরা পূর্ণ করো তাহলে তার ফৌথ হয়েছে কোন কোন রাকাত প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত তাহলে সেটাকে এতমাম করতে বলা হয়েছে অতএব তাহলে সে প্রথম এবং দ্বিতীয় রাকাত পড়বে সুরাফাতে এবং তার সাথে সুরা মিলাবে এই মতটাই বেশি বিশুদ্ধ এবং আমার স্পষ্ট মনে আছে আমাদেরকে যিনি ফেঁকা পড়াতেন মাদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সৌদি আরবের উচ্চ পরিষদের তিনি পরবর্তীতে একজন সদস্য হয়েছিলেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার এশান কেতি হাফেদাহল্লা তিনি এই হাদিসটাকে দলিল দেখিয়ে বলেছেন যে সে প্রথম এবং দ্বিতীয় রাখাতের মতোই সুরা আসাতে অন্য সুরা মেলাবে মোহাম্মদ গোলাম রাব্বি বলেছেন ইচ্ছাকৃত মধ্যরাতের পর ঈশার সালাত আদায় করলে সালাত হবে কি হবে হবে তবে মধ্যরাতের পরে সালাত পড়াটা ওলামাই কেরাম মাকরু বলেছেন কিন্তু এটা সালাত রক্ত শেষ হয়ে যায়নি এই জন্য সালাত হবে রাসুদসাল্লাহ আসালাম মধ্যরাতের পরে এসা পড়তেন না তিনি মধ্যরাতের পরে তাহাজ পড়তেন তাহলে রাসুদ সাল্লাহ আসসালামের শূন্য হল মধ্যরাতের আগেই এশাকে তাখির করে আদায় করা যাতে এসার পরই ঘুমে যাওয়া যায় ফাতেমা মাহমুদা বলেছেন বাংলাদেশে ইসলামিক ইউনিভার্সিটির সিলেবাসকে আলিয়ামের সাথে সাদৃশ্যপূর্ণ ইসলামিক ইউনিভার্সিটির কোন ইসলামিক ইউনিভার্সিটির সিলেবাসের কথা বলছেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি না বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি না আরও যেই প্রাইভেট ইসলামিক ইউনিভার্সিটিগুলো আছে যেমন ইসলামিক ইউনিভার্সিটি অফ পটিয়া হ্যাঁ বা আরও অন্য অনেক ইসলামিক ইউনিভার্সিটি আছে যেগুলো মূলত মাদ্রাসা ইউনিভার্সিটি নয় তো এই ধরনের সিলেবাসগুলো আপনি আমার মনে হয় সরকারি যে ইসলামিক ইউনিভার্সিটি অফ কুষ্টিয়া সেটার কথা বলেছে বলেছেন ইউনিভার্সিটি আর মাদ্রাসা কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে আবার কিছু ক্ষেত্রে না কারণ ইউনিভার্সিটি তো ব্যাচেলর ডিগ্রি এবং তারপরে হলো মাস্টার্স তারপরে হলো এম ফিল পিএইচডি তাহলে এগুলো হুবহু মাদ্রাসা যেটা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থেকে দাখিল আলি পর্যন্ত সেটার সাথে কী করে সাদৃশ্যপূর্ণ হয় তবে সাবজেক্টের নামের দিক থেকে সাদৃশ্য থাকতে পারে কিন্তু ইউনিভার্সিটি লেভেলে তো অনেক প্রোগ্রেসিভ পড়াশোনা অনেক প্রোগ্রেসিভ পড়াশোনা অতএব সাবজেক্টে যদি নাম নামে সাদৃশ্য থাকে যেমন কোরআন হাদিস তাফসির ওসুরুল হাদিস হাদিস ওসুল উল ফেক হ্যাঁ ইত্যাদি তাহলেও কোনো সমস্যা নেই মূল সিলেবাস এটা অগ্রসর সিলেবাস পরবর্তী সিলেবাস এটা সিনিয়র সিলেবাস আর জুনিয়র স্টুডেন্টরাই মাদ্রাসায় পড়ে ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে আলিম শ্রেণী দ্বাদশ শ্রেণী পর্যন্ত অতএব এরপরে যে ব্যাচেলর ডিগ্রি সেটা সেটা আর আলিয়া মাদ্রাসার সিলেবাস সেম না এখন ফাজেল এবং কামেল যেটা একসময় আলিয়া মাদ্রাসার অধীন ছিল সেটা কিন্তু এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেছে অতএব সেটাও ইসলামিক ইউনিভার্সিটি নামে অভিহিত হবে ফাজেল এবং কামেলের সিলেবাস অবশ্যই দাখিল আলিমের চাইতে অনেক অগ্রসর সিলেবাস অতএব সাবজেক্টের নামের দিক থেকে সাদৃশ্য থাকলেও এর কন্টেন্ট দুটো একরকম নয় মাদ্রাসার কন্টেন্টটা থাকে প্রাথমিক লেভেলের আর ফাজেল এবং কামেল এটা হলো অনেক অগ্রসর কিংবা ব্যাচেলর কিংবা মাস্টার্সের সিলেবাস আর অনেক অগ্রসর সিলেবাস আচ্ছা আমরা এখানে আজকে একটু কিছু প্রশ্ন নিতে চাচ্ছি আপনাদের যে প্রশ্নগুলো আপনারা ইতিমধ্যে আমাদের কাছে লাইভে করেছেন আমরা সেগুলো থেকে কিছু প্রশ্নের উত্তর দেব যদিও আপনাদের আগের করা অনেকগুলো প্রশ্ন এখনও আমাদের কাছে আছে আমার মনে হয় সেগুলো আজকে হয়তো জবাব দেওয়ার সুযোগ হবে না আমরা পরবর্তী পর্বে সেগুলোর জবাব দেবো আর যদি কিছু সময় থাকে আরও একটা দুটো আগের করা প্রশ্নের উত্তর আমরা নেব যে এখানে আজকে লাইভে যে প্রশ্ন করেছেন এসাদ তিনি পাঠিয়েছেন বলেছেন কোরআনের অনুবাদ সহজে হওয়ার জন্য কোনটি পড়তে পারি অর্থাৎ কোন অনুবাদের গ্রন্থটি পড়তে পারি এক্ষেত্রে আলবায়ান ফাউন্ডেশনের যে অনুবাদ সেটি অনেক যোগ্য অনুবাদক এবং একটা অত্যন্ত সুযোগ্য এডিটোরিয়াল বোর্ড কর্তৃক সেটিকে কারেকশন করা হয়েছে সেটি এখনও পর্যন্ত আমার দৃষ্টিতে সবচেয়ে উত্তম অনুবাদ আপনারা কোরআনের সেই অনুবাদটি সহজে বুঝতে পারার জন্য পড়তে পারেন প্রয়োজনীয় কিছু ব্র্যাকেট সেখানে ইউজ করা হয়েছে খুবই স্বল্প মাত্রার কিছু নোট সেখানে দেওয়া হয়েছে সেটা কোনো তাফসির নয় যদিও অনুবাদকেও এক ধরনের তাফসির বলা হয় কোরআন বোঝার জন্য যে এবার ব্যবহার করা সেটাই তাফসির তাহলে এটা সংক্ষিপ্ততম যে কোনো অনুবাদ হলো কোরআনের সবচেয়ে সংক্ষিপ্ততম তাফসির আপনারা সেটি পড়তে পারেন মাহমুদে বলেছেন মহিলার বেনি বা খোপা করে তাদের করলে কি গুণা হবে মহিলারা বেনি বা খোপা করে মহিলারা যদি তারা তাহারাত অবস্থায় থাকেন তাহলে তার মাথায় যদি বেনি বা খোপা থাকে তাতে কেন গোনা হবে এটা আমার বোধগম্য নয় আমার জানা মতে মহিলারা তাদের তাহারাত অবস্থায় থাকলে চলবে এবং তাদের পুরো দেহ ঢেকে রাখার যে বিধানটা বলা হয়েছে এবং মুখটা খোলা রেখে তারা সালাদ পড়বেন তাদের পায়ের পাতাটাও ঢাকবেন এই অবস্থায় সালাদ পড়লে তাদের তো পাপ হওয়ার কথা নয় বেলায়ত হোসেন বলেছেন এক ভাই বিদেশে আসতে গিয়ে প্রায় পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা কর্য করে কিন্তু তার বেতন কম হয় সে পরিশোধ করতে অক্ষম এমত অবস্থায় সৌদি আরবের যারা জাকাত প্রদান করেন সেই জাকাতের টাকা নিয়ে কি তার কর্য পরিশোধ করতে পারবে হ্যাঁ পারবে পারবে কারণ তিনি তো একটা বেসিক নিড ফুলফিল করার জন্য সেখানে গিয়েছেন তার কর্জ হয়ে গেছে এই কর্যটা তার বেসিক নিড ফুলফিল করার কর্য তিনি আসলে এটা শোধ করতে পারবেন সাধারণত আমরা যে কর্যটা জাকাত থেকে না দেওয়ার জন্য বলি সেটা হচ্ছে অনেক বড়ো বিজনেসম্যান দুই কোটি পাঁচ কোটি দশ কোটি টাকার বিজনেস তার আছে এবং তার সচ্ছলতাও আছে এখন তার কিছু বিজনেস ঋণ আছে বিজনেস ঋণ যেটা তিনি এই বিজনেস চালু করা অবস্থায় দিতে পারে দিচ্ছেন কিস্তিতে তাহলে এই ধরনের কর্যগুলো জাকাত থেকে দেওয়া যাবে না আচ্ছা আমরা আরও কিছু লাইভ প্রশ্ন নিচ্ছি এর মধ্যে যেমন কিছু প্রশ্ন এসেছে আমি নাম দেখতে পাচ্ছি না এখানে বলেছেন আপন চাচার সামনে কি চুল খোলা রাখা যায় মামার ক্ষেত্রে কি একই প্রশ্ন এমনকি বিয়ের পরও কি শ্বশুরের সামনে চুল ঢাকা না রাখলে কি গুণা হবে দেখুন মনে হয় কোনো একজন বনে প্রশ্নটা করেছেন মাহারাম যারা মাহারামে মো আব্বাদ চিরস্থায়ী মাহারাম তার সামনে মাথা খোলাটা এটা জায়েজ আছে তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে শালীনতা এটা খুব জরুরি আপনার চাচা আপনার মামা বা আপনার শ্বশুর তারা কি ধরনের মানুষ সেটা সাধারণত আমরা বলবো যে তারা ভদ্র ভালো মানুষ মাহারাম হিসাবে তারা আপনার জন্য নিরাপদ মানুষ ফলে তাদের সামনে মাথা খোলা রাখা যাবে কিন্তু কখনো যদি অ্যাকসেপশনাল কেস হয় কারণ এই ধরনের মাহারেমদের মধ্যে কিছু খারাপ লোক খারাপ দৃষ্টি সম্পন্ন লোক থাকে তাহলে তাদের ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে আমরা জানি যে আজকাল অনেক খবরের কাগজেও দেখি খোঁজখবরও পাই এবং আমাদের কাছে অনেক প্রশ্ন নিয়ে আসেন অনেক মাহারাম ব্যক্তিদের সাথে তাদের একটা খারাপ সম্পর্ক গড়ে ওঠে সুতরাং সেরকম কোনো সম্ভাবনা যদি কখনও দেখা দেয় তাহলে সেই ধরনের লোকদের সামনেও তাকে পূর্ণ পর্দা করতে হবে আচ্ছা দ্বিতীয় যে প্রশ্ন এখানে আমাদের কাছে এসেছে আমি মক্কা ইউনিভার্সিটিতে পড়তে চাই আমি কি আমার দুধ ভাইয়ের সাথে সেখানে পড়তে যেতে পারবো যেহেতু সে আমার মাহারাম হ্যাঁ পারবেন পারবেন দুধ ভাই তিনি আপনার চিরস্থায়ী মাহারাম আরেকটা প্রশ্ন এসেছে যে বিদেশ থেকে স্বর্ণ বা যে কোনো জিনিস কাস্টম না দিলে তা কি হারাম হবে না কাস্টম দেওয়ার বিষয়টা তো হলো এটা আপনার জিনিসকে ছাড়ানোর একটা বিষয় এখন অনেক জিনিস আছে আপনার কাস্টমি আসছে না যেমন আপনি যদি দুইশো গ্রামের মধ্যে অর্নামেন্টস নিয়ে থাকেন আমি জানি না এই নিয়মটা হয়তো পাল্টেও যেতে পারে আমি যেটা জানতাম যে কোনো মহিলা অথবা কোনো ব্যক্তি বিদেশে তিনি যদি চাকরি করেন আসার সময় তিনি একশো দুইশো বা দেড়শো গ্রাম স্বর্ণের অর্নামেন্টস নিয়ে আসতে পারবেন তো এটা তো কাস্টমই নাই তাহলে কাস্টম না দিলে এটা হারাম হবে কারণ আচ্ছা আর যে জিনিসটার কাস্টমস আছে তাহলে যদি আপনি কাস্টমস না দেন তাহলে এখানে আপনি অসততার কারণে পাপি হবেন গোনাগার হবেন কিন্তু আপনার জিনিসটা হারাম হবে না জিনিসটা হারাম হবে না আচ্ছা আরেকজন প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন প্রতিদিনের যে দান সদকা সেটা অনেক সময় প্রতিদিন রাখি আবার বনে না থাকলে মাসে কয়েকদিন ডলার বাড়িয়ে দান বক্সে রাখি প্রতিদিনের নিয়তে কারণ অনেক সময় খুচরা ডলার থাকে না আবার অনেক সময় মনেও থাকে না এইভাবে রাখি আমার পরিবারের সকল সদস্যদের নিয়তের সেটা কি ঠিক আছে এটা তো আপনার জন্য একটা অপশনাল কাজ আপনি নিয়ত করেছেন প্রতিদিন কিছু দাম খরচ সাদাখা করবেন সেটা ডলার হোক রিয়াল হোক টাকা হোক বাংলাদেশে অথবা অন্য দেশের পাউন্ড স্টার্লিং হোক যাই হোক এটা রাখতে পারেন কোনো দিন যদি বাদ যায় অন্যদিন সেটা পুষিয়ে রাখবেন আর কখনও যদি বাদ যায় মনে না থাকে রাখলেন না তাতে কোনো অসুবিধা নেই কারণ এটা তো আপনি নিয়োগ করেছেন আপনার এই দানটা হলো অপশনাল এটা অত্যন্ত ভালো একটা আমল আপনি যদি দান বাক্স বাসায় রাখেন সেটা খুবই চমৎকার আমরা এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে দান খয়রাত করার একটা অভ্যাস গড়ে তোলেন এই দান খয়রাত উম্মার উপকারে আসে অসুস্থ অথবা দুস্থ অসহায় মানুষগুলোর উপকারে আসে আমরা যারা মোটামুটি স্বচ্ছল আমরা যদি এই দানের হারটাকে বাড়াই তাহলে প্রচুর লোকজন এতে উপকৃত হয় অথবা আপনারা দান করে যাবেন এখন প্রতিদিন একটা নিয়ম করেছেন সে নিয়ম যদি আপনি অক্ষুণ্ণ রাখতে নাও পারেন তাতে কোনো পাপ হবে না আপনি সে নিয়মটা পালন করবেন করতে পারলে ভালো না করতে পারলেও কোনো সমস্যা নেই যেহেতু আপনি ফরজ কোনো নিয়ম এখানে ইম্পোজ করেননি বা অনুসরণ করছেন আর যদি জাকাতের বিষয় হয় তাহলে জাকাত পাই পয়সা করে আপনাকে বের করতে হবে সেটা ফরজ জাকাত আর ফরজ জাকাতের বাইরে যেটা নফল সেটাতে আপনার যে রেগুলার যে নিয়ম থাকে সেই নিয়মটা যদি ক্ষুণ্ণ হয় তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনি আরও প্রশ্ন করেছেন এই ডলার কি দুই তিন বছর পর বেশি হলে দান করা যাবে আমি এই প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না আপনি তো এই ডলার প্রতি মাসে মাসেও দান করে দিতে পারেন এককালীন বেশ কিছু হওয়ার পরে আপনি দান করে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই বেশি হোক আর কম হোক আপনি দান করতে পারবেন এরপর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে এই ডলারকে শুধু গরিব ফকিরকে দিতে হবে নাকি আত্মীয় স্বজনকে হাদিয়া হিসাবে দেওয়া যাবে বা মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে এটা যদি জাকাতের বাইরে হয় তাহলে এটা আত্মীয় স্বজনকেও দিবেন। সদাকা সেটা মানে নফল সাদাকাটা হাদিয়া হিসাবেও দিতে কোনো অসুবিধা নাই ধনী লোককেও হাদিয়া হিসাবে দেওয়া যাবে নফল সাদাকাটা যে সে সচ্ছল তারপর আমি তাকে দিতে পারবো অস্বচ্ছল ব্যক্তিকে দিলে বেশি সব হবে তাই না যেহেতু সদাকার প্রথম প্রায়োরিটি হচ্ছে সবসময় অসচ্ছল অসহায় ব্যক্তিরা দুস্থ ব্যক্তিরা আর যদি জাকাতের বাইরে সাদাকা হয় তাহলে সব জায়গায় দিতে পারবেন এমনকি অমুসলিমকেও দিতে পারবেন আর যদি সেটা মসজিদ মাদ্রাসা হয় তাতেও কোনো অসুবিধা নাই আচ্ছা এই প্রশ্নগুলো আমরা আজকে নিলাম আপনাদের কাছ থেকে আমি পরিশেষে আর দুটো প্রশ্ন নিয়ে আমি আজকের এই অনুষ্ঠানটা শেষ করব তাহমেদ আবদুল্লাহ বলেছেন আজকাল অনলাইনে দেখা যায় বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান পর্দাহীন নারীদের দিয়ে তাদের প্রতিষ্ঠানে নানারকম প্রচার প্রচারণার কাজ করে থাকেন এই কাজটি ইসলামের শরীরতের দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ না মোটেই জায়জ নেই যদি এই কাজটি হারাম হয়ে থাকে তাহলে সে সকল প্রতিষ্ঠানে অধীনস্থদের কীভাবে নাসিহা করব কীভাবে করবেন যেটা আপনার জন্য সহজ হয় অনেক সময় নাসিহা করাটাই আপনার জন্য কঠিন সেক্ষেত্রে আপনি টেকনিক অ্যাপ্লাই করবেন কারো মানে বিশুদ্ধ বা প্রখ্যাত মুফতিদের বক্তব্য তাদের আলোচনা আলোচনা লিঙ্ক আপনি ওই প্রতিষ্ঠানের কর্ণধার এবং কর্তৃপক্ষের কাছে দৃষ্টিগোচর করবেন তারা যেন আপনার কথা নয় বিশিষ্ট আলেমদের কথা তারা শোনেন এই ব্যাপারে আর এরকম নানা বিষয় ইয়ে করা যেতে পারে আপনি একটা ছোট্ট বই হয়তো এই বিষয়ের উপরে লেখা খুব সুন্দর বিশ্লেষণ করা তাদেরকে উপহার দিতে পারেন অথবা ফাতোয়ার একটা ছোট্ট সংকলন তাদেরকে উপহার দিতে পারেন যেখানে এই ফাতোয়াটা আছে আপনি তাদেরকে বলতে পারেন যে এটা একটু পড়ে দেখবেন এবং বিশেষ করে এই বিষয়টা এভাবে নানা টেকনিকে আপনি তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন আল্লাহ আপনাকেও নেখায় দান করুন সাবির ওয়াকিফ খান বলেছেন যদি কারো আকিকা ঈদুল আজহার দিন পড়ে যায় তাহলে একই পশু দিয়ে আকিকা কুরবানি কি জায়েজ নাকি ভিন্ন হতে পারে ঈদুল আজহার দিন যদি কারো আকিকা হয় তাহলে ওই দিন তার জন্য আকিকা করাও সম্মত এবং কোরবানি করাও সম্মত। আপনি প্রশ্ন করেছেন একই পশু দিয়ে কোরবানি এবং আকিকা করবেন কিনা না উত্তর হচ্ছে যে না কিভাবে সম্ভব সাল্লাম ছেলের পক্ষ থেকে দুটো ছাগল আকিকা দিতে বলেছেন আর মেয়ের পক্ষ থেকে একটা ছাগল দিতে বলেছেন তাহলে যদি আপনি একটা ছাগল বা দুটো ছাগল আকিকা হিসেবে দেন সেটা আবার কোরবানিতে তো দিতে পারবেন না কোরবানির জন্য আপনার আলাদা ছাগল লাগবে অবশ্য কোরবানির ক্ষেত্রে আপনি গরু অথবা গরুর একটা ভাগও দিতে পারেন ওট অথবা উটের একটা ভাগও দিতে পারেন কিন্তু আকিকার ক্ষেত্রে আপনি কি গরু দিয়ে করবেন উট দিয়ে করবেন এ ব্যাপারে ওলা আমাদের এখতালাফ আছে সাল্লাহ রাসুলসাল্লাহের হাদিসে এখানে গরু কিংবা ওট দিয়ে আকিকা করার কথা আমরা কোথাও পাইনি অতএব আমরা বলবো যতদিন পর্যন্ত পৃথিবীতে ছাগল বা ছাগলের যে যতগুলো প্রকার আছে সেগুলো পাওয়া যায় তাহলে আকিকাটা আপনি সেগুলো দিয়ে করবেন তাহলে শূন্য আদায় হবে এখন ওলামাইকেরাম বলেছেন যে একটা ছাগল এক ভাগ গরু বা এক ভাগ উটের সমান অতএব ছেলের পক্ষ থেকে গরুর দুই ভাগ এবং মেয়ের পক্ষ থেকে গরুর এক ভাগ অথবা ছেলের পক্ষ থেকে উটের দুই ভাগ অথবা মেয়ের পক্ষ থেকে উটের এক ভাগ কোরবানি করা বা আকিকা দেওয়া জায়েজ এটা ওলামাইকেরাম কিয়াসের ভিত্তিতে বলেছেন তো আমি এখানে কনক্লুড করবে কথা বলে যে আপনি গরুর এক ভাগে বা দুই ভাগে কেন যাচ্ছেন ওঠের এক ভাগ বা দুই ভাগে কেন যাচ্ছেন আপনি ছাগল তো আমরা জানি সারা বিশ্বে এখন অ্যাভেলেবল তাহলে আপনি ছাগল দিয়েই আখিকা দেবেন আর কোরবানি যেটা দিয়ে ইচ্ছে করেন কোনো অসুবিধা নাই আর এখানে আরেকটা হাদিসও আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ফাহরি আনহু দমান। যে আকিকার ক্ষেত্রে একটা যান কোরবানি করার কথা বলা হয়েছে সেই জন্য ওলামিকরামের একদল বলেন যে গরু দিয়ে যদি আকিকা দিতে হয় তাহলে একটা গরু উট দিয়ে যদি কোরবানি দিতে হয় তাহলে একটা উট তাহলে এখানে নানা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এখতালাফের কোনো শেষ নেই কিন্তু যদি আপনি ছাগল দিয়ে আকিকা দেন তাহলে এখানে কোনো একখতলাফ নেই যেহেতু রাসুলসাল্লাহ সাল্লামের নস এবং বক্তব্য এখানে স্পষ্ট অতএব স্পষ্টভাবে যে নির্দেশনা এসেছে আমরা সেটাই পরিপালন করি কোরবানির দিন আমরা আকিকা দেব ছাগল দিয়ে সেটা ছেলের পক্ষ থেকে দুটো এবং মেয়ের পক্ষ থেকে একটা যাই হোক না কেন আর কোরবানি দেব যেটা আমাদের জন্য সহজ সেটা দিয়ে তাহলে একই পশু দিয়ে আকিকা এবং কোরবানি আর হচ্ছে না আল্লাহ তলাম প্রিয় দর্শক আমরা আজকে এখানেই শেষ করছি আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের আরও এলমি খেদবতের তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমরা কোনো ভুল বলে ফেলি এবং যদি কখনো কোনো ভুল আমরা বলে ফেলি আমরা সেই ভুল থেকে আবার হকের দিকে ফিরে আসব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আলা সাল্লসাল আলী মোহাম্মদ ও আলহিআন ওসালামু আলাইকুম ওরি আবরাক